সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনের পাঁচটি হিডেন সিক্রেট সেটিংস যা আমাদের এখনই পরিবর্তন করা দরকার তো চলুন দেরি না করে দেখে নিই আইফোনের পাঁচটি সিক্রেট সেটিংস প্রথম যে সেটিংসের কথা বলবো সেটি হলো আপডেট সিস্টেম ফাইলস সেটিংস এই সেটিংসটি আমরা অন করে রাখবো কেন অন করে রাখবো সেটা বলতেছি আমাদের সেটিংসে গেলে সেটিংস থেকে জেনারেলে গেলে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে আমাদের অটোমেটিক আপডেট অফ থাকে তো অটোমেটিক আপডেটের অফ যে অপশন আছে ওটার উপর ক্লিক করলে আমরা দেখতে পাই যে আপডেট সিস্টেম ফাইল আছে তো এই সিস্টেম ফাইলটা আমরা অন করে দিব এটা অন করার কারণে আমাদের যে আপডেট করা ফাইল আছে সেটা অটোমেটিক্যালি নেট কানেক্ট পেলে আপনার আপডেট হয়ে যাবে তো এটা যদি আপনি অফ রাখেন তাহলে ওই আপডেটটা হতে সমস্যা হবে এবং আপনার যে আপডেটটা হচ্ছিলো সেটা যদি বন্ধ থাকে তাহলে আপনি ওই আপ সেটিংসের বা ওই সফটওয়্যারের প্রপার কাজ পাবেন না সো আপনাকে অবশ্যই আপডেট সিস্টেম ফাইলস অপশনটা অন রাখতে হবে দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অটোমেটিক ভেরিফিকেশন আমরা যখন সাপারি ব্রাউজার বা গুগল ক্রোম অ্যাপসের ভিতরে প্রবেশ করি করার পরে প্রথমে যখন সার্চ করি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে আমাদেরকে একটি ক্যাপচা চাই ক্যাপচা যেগুলো হলো ছবি দিয়ে মিলাতে হয় অথবা কোড চায় তো আমাদের কাছে অত সময় থাকে না যে ক্যাপচা মেলানো এই ক্যাপচা মেলানোর পরে আপনি কিন্তু পরের স্টেপে যেতে পারেন কিন্তু আপনার আইফোনের এইটি অপশন আছে এই অপশনটি আপনি যদি অন করে নেন তাহলে কিন্তু আপনার আর ওই ক্যাপচা ভেরিফিকেশন এটা চাইবে না তো চলুন আমরা দেখে নিই এই সেটিংসটা আমরা কিভাবে করব। অটোমেটিক অটোমেটিক ভেরিফিকেশন এই সেটিংসটি করতে গেলে হলে আপনাকে আপনার আইফোনের সেটিংসে যেতে হবে সেটিংস থেকে আপনার অ্যাপেল আইডি প্রোফাইলে যেতে হবে অ্যাপেল আইডি প্রোফাইল থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে এখান থেকে একবারে আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে একবারে নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাব যে অটোমেটিক ভেরিফিকেশন নামে একটি অপশান আছে তো এই অপশনটি আমরা অন করে দিব এটা যদি আমাদের অফ থাকে তাহলে আমরা এটা অন করে দিব। এটা অন করে দিলে আমাদের যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আছে বা আই ক্লাউড আছে আমরা সেইখানে যতবার প্রবেশ করতে যাব আমাদের কাছে আর ক্যাপচা চাইবে না তৃতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো আন্ডু সেন্ড মেইল আমরা কাউকে মেইল সেন্ড করলে সেই মেইল আবার কিছু সময়ের মধ্যে আমরা আন্ডু করতে পারবো তো কিভাবে করব সেটা দেখে নিই সেটিংসে চলে যাব সেটিংস থেকে মেইলে যাব মেইল অপশানে চলে যাব। মেইল অপশানে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আমরা একবারে নিচে একটি অপশান দেখতে পাচ্ছি আন্ডু সেন ডিলে আছে তো আন্ডু সেন ডিলে এটার উপর ক্লিক করব আমি যদি নর্মালি অফ রাখি এটা তাহলে আমার মেইলের কোনো মেইল সেন্ড করতে হলে জাস্ট মেইলের সেন্ড বাটনি ক্লিক করলেই মেইলটি চলে যাবে বাট আমি যদি চাই যে এই মেইলটা আমি আর তাকে পাঠাবো না রিটার্ন করে আমি আবার এডিট করে তাকে পাঠাবো সেক্ষেত্রে এখানে তিনটা অপশন আছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড থার্টি সেকেন্ড তো আমরা এখান থেকে এটা ত্রিশ সেকেন্ড করে নিলাম ত্রিশ সেকেন্ড করে নিলে আমাদের কোনো মেইল আমরা যদি কাউকে পাঠাই তাহলে ত্রিশ সেকেন্ডের ভিতরে আমরা সেই মেইলটা আনডু করতে পারবো তার কাছে পাঠানোর আগেই আমরা আবার চাইলে এডিট করে নিতে পারবো তো আপনি সেন্ট বাটনে ক্লিক করছেন ত্রিশ সেকেন্ড আপনার কাছে আনডু পপ আপটা শো করবে জাস্ট আন্ডুতে ক্লিক করবেন আপনার আগের জায়গায় চলে আসবে চতুর্থ যে সেটিংসের কথা বলবো সেটি হল নোটিফিকেশন স্ক্রিন শেয়ারিং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই সেটিংসটা আমরা অফ করবো কীভাবে অফ করবো সেটা দেখে নিই সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে নোটিফিকেশনে আসবো নোটিফিকেশনে আসার পরে এই যে স্ক্রিন শেয়ারিং একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশানটা আমরা অফ রাখব এটা আমাদের যদি অন থাকে তাহলে সমস্যা আছে কি সমস্যা আছে সেটা হলো আমাদের শেয়ার প্লে বা স্ক্রিন মিডিং করে আমরা যদি কোনো টিভি বা এয়ারপেলের মাধ্যমে অন্য কোনো ডিভাইসে আমাদের স্ক্রিন শেয়ার করি সেক্ষেত্রে আমাদের ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনটি ওইখানে অটোমেটিক ভিউ হয়ে যাবে তো এটা অফ রাখবেন তাহলে কোনো সময় আপনি স্ক্রিন শেয়ার করলে আপনার যে মেসেজ গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশন থাকবে সেটা অন্য কারোর ডিভাইসে শো করবে না আপনি স্ক্রিন শেয়ার করলেও সর্বশেষ যে সেটিংসের কথা বলবো সেটি হল কিবোর্ড সেটিংস এই কিবোর্ড সেটিংস করতে হলে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংস থেকে জেনারেল যেতে হবে জেনারেল থেকে কিবোর্ড কিবোর্ড থেকে আমরা এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা একটু অপশন দেখতে পাবো অটো পাংচুয়েশন এ অপশনটা আমরা অন করে দিব এটা যদি আমাদের অফ থাকে তাহলে এটা অফ অন করে দিব। এটা অন করে দিলে একটা সুবিধা আছে সেটা আপনি যদি কাউকে মেসেজ করেন অটোমেটিক কমা কিবোর্ড এগুলা দিয়ে দেবে তা উদাহরণস্বরূপ আমি এখানে একটি লেখা লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে অটোমেটিক দিয়ে দেয় সেটা হ্যালো হাউ আর ইউ দেখুন এখানে আমি একটি লেখা লিখেছি যেখানে হ্যালোর পরে একটি কমা দিয়েছে আর ইউ এর পরে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে তো আপনার কোন লেখার পাশে কি সাইন ইউজ করতে হবে সেটা কিন্তু অটোমেটিক দিয়ে দেবে অটো পাঞ্চুয়েশনটা অন রাখলে এটাই আপনার সুবিধা আপনি কাউকে মেসেজ লিখতেছেন বা কোনো আর্টিকেল লিখতেছেন তখন আপনি জাস্ট অটোমেটিক কমা এবং জিজ্ঞাসা চিহ্ন দাড়ি প্রশ্নবোধক হইলে প্রশ্নবোধক চিহ্ন দিবে বা দাড়ি দেওয়ার দরকার হলে দাড়ি দিয়ে দিবে। এটাই হলো অটো পাংচুয়েশনের কাজ তো এই ছিল আজকের ভিডিও আশা করি আইফোনের পাঁচটি সিক্রেট সেটিংস আপনারা আজকে শিখে নিয়েছেন বা দেখে নিয়েছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ